আসসালামু আলাইকুম, আই সেলফ রাসেল হাওলাদার ফর্ম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক, আজকে আমরা যাচ্ছি ইলিশ মাছ ধরার জন্য। যদিও এই ভিডিওটি অনেক দিন আগেই রেকর্ড করা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আসলে আপনাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা গেছিলাম হচ্ছে ইলিশ মাছ ধরার জন্য। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের যেখানে গাতা, গাতা বলতে জেলেরা যেখানে জাল ফেলে রাখে সেটাকেই গাতা বলে। তো দেখতে দেখতে আমাদের জাল টানা শুরু হয়ে গেল। আর এই যে দেখুন, জাল টানা শুরুতেই আমরা কাঁকড়ার দেখা পেয়েছি, বেশ কিছু কাঁকড়া দেখা যাচ্ছে। জানি না আজকে জালে ইলিশ মাছ পাবো নাকি কাঁকড়া পাবো বেশি, বুঝতেছি না এখন অব্দি, দেখা যাক সামনে কি হয়। আর এই যে কাঁকড়াগুলো, এগুলো কিন্তু জালে আসা মানে জেলেদের জন্য অনেক বিপদ, কারণ জাল থেকে কাঁকড়া ছাড়ানোটা অনেক সময় সাপেক্ষ এবং কষ্টকর বিষয়। দেখেন এখানে একটা কাঁকড়া আসছে, এবং কাঁকড়ার সাইজটা দেখেন, বিশাল কাঁকড়া। তবে কাঁকড়া দেখে মনে হচ্ছে এটা একটা সফট শেল। হ্যাঁ, এটা হচ্ছে সফট শেল, মানে এই কাঁকড়ার উপরে যে চারা আছে, শক্ত যে আবরণটা, ওই আবরণটা হচ্ছে নরম, এখন অব্দি শক্ত হয়নি। তো যাই হোক, আমাদের জাল টানা চলছে, আশা করি খুব দ্রুতই আমরা ইলিশ মাছের দেখা পাবো। একের পর এক কাঁকড়া আসতেছে, ইলিশ মাছের দেখা কিন্তু এখন অব্দি আমরা পাইনি। আর বর্তমানে কাঁকড়ার দামও অনেক, আসলে কাঁকড়ার দাম প্রচুর, যেহেতু কাঁকড়াগুলো বাংলাদেশ থেকে রপ্তানি হয়, তাই খুব ভালো দামে কাঁকড়াগুলো বিক্রি করতে পারে জেলেরা। কিন্তু তবুও এই কাঁকড়াগুলো দেখলে কিন্তু জেলেরা খুশি হওয়ার বদলে মনে মনে একটু খুশি হয়। এর কারণ হচ্ছে কাঁকড়াগুলো ছাড়ানোটা অনেক ঝামেলার, এবং এই কাঁকড়ায় প্রচুর পরিমাণে জাল কাটে, যেটা পরবর্তীতে জেলেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আস্তে আস্তে করে কাঁকড়াই বেশি আসতেছে, এবং এই যে দেখুন একদম মহিলা কাঁকড়া। এই মহিলা কাঁকড়ার স্বাদ কিন্তু অসাধারণ, বিশেষ করে এগুলোর ভিতরে যদি ঘি হয় তাহলে তো আর বলাই লাগে না। আর এই মহিলা কাঁকড়াগুলোর দামও প্রচুর পাওয়া যায় বাজারে। সো আজকে কিন্তু এই কারণে আমাদের এই জেলেরা ওনারা হচ্ছে বেশ ধৈর্য সহকারে আস্তে আস্তে করে কাঁকড়াগুলোকে সারিয়ে রাখার চেষ্টা করতেছে। যেহেতু ইলিশ মাছ আসতেছে না, তাই যদি কাঁকড়া বিক্রি করে তাদের ডিজেলের খরচটা তোলা যায়, এ কারণে কিন্তু তারা কষ্ট হলেও কাঁকড়াগুলোকে সারিয়ে নিচ্ছে। তো অবশেষে আমরা দেখা পেলাম ইলিশের। যদিও এখনো ইলিশের সিজন, তবে সিজন হলেও এখন অবধি ভরপুর আকারে ইলিশ মাছ কিন্তু জেলেদের জালে আসা শুরু করেনি, যে কারণে দুই একটা যা পায় তাতেই হচ্ছে জেলেরা অনেক খুশি। তবে আশা করি আর অল্প কিছুদিনের ভিতরেই ইলিশ মাছের ঝাঁক বাজা শুরু করবে জেলেদের এসব জালে। তো যাই হোক, ইলিশ মাছটা সারানোর চেষ্টা চলছে। ইলিশ মাছের সাইজটা খুব বেশিটা বড় না, 600-700 গ্রামের মতো হবে। তবে নদীর ইলিশ, রূপালী ইলিশ মাছের স্বাদের কথা আর কি বলবো, এক কথায় দারুণ। বাংলাদেশে যত টাইপের ইলিশ পাওয়া যায় তার ভিতরে অন্যতম স্বাদের হচ্ছে আমাদের এই নদীর এই ইলিশগুলো। ছোট ছোট যে কাঁকড়াগুলো আছে ওগুলোকে আসলে ছাড়ানোর মতন ধৈর্য বা সময় কোনোটাই নাই তাদের হাতে, তাই কাঁকড়াগুলোকে এভাবে ইয়া দিয়ে একদম গুড়ি গুড়ি করে দিচ্ছে, যাতে করে জাল আবার নদীতে পড়ার পরে স্রোতে যেন কাঁকড়াগুলো জাল ছেড়ে চলে যায়, বা জালগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আর দেখুন আজকে স্রোত কি পরিমাণে, অনেক স্রোত। তো এই স্রোতের বিপরীতেই কিন্তু জাল টানতে হচ্ছে। আর এইবারে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটলো। হ্যাঁ, এটা আসলেই অবিশ্বাস্য, কারণ ইলিশ মাছের জালে এভাবে গলদা চিংড়ি ধরা পড়াটা আসলে খুবই রেয়ার, খুবই কম দেখা যায় এমন দৃশ্য। তো যাই হোক, আজকে আমাদের ভাগ্যে ছিল, তাই আমরা হচ্ছে গলদা চিংড়ি ধরলাম। এখানে দেখুন জাস্ট কিছু কাঁকড়া, গলদা চিংড়ি, এবং একটা তপসী মাছ আছে, আর একটা ইলিশ ধরেছি, সেটা হচ্ছে নিচে ডোরায় রাখা আছে।
যে দেখুন জালে আসলে আসার কথা ইলিশ মাছ কিন্তু আসতেছে কাকড়া কাকড়া আসতেছে একের পর এক আসতেই আছে তারাও কিন্তু কাকড়া ছাড়াইতে ছাড়াইতে এখন বলতে গেলে কাকড়ার প্রতি তাদের অনেকটা অরুচি ধরে গেছে দেখা যাক সামনে কি হয় আর কোনো ইলিশ মাছ পাই কিনা তবে ইলিশ মাছ আসুক বা না আসুক কাকড়া ঠিকই আসতেছে কারণ কাকড়া যদি তার দাঁড় দিয়ে একবার কামড় দিতে পারে হাতে বা অন্য কোথাও তাহলে তো বুঝেন কি অবস্থা হইতে পারে খুবই খারাপ অবস্থা হবে যে কারণে কাকড়া ছাড়ানোর সময় তাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয় এই যে আর একটা কাকড়া দাঁড় ভাঙ্গা হইলো এটা হচ্ছে সফট শেল আসলে সফট শেল আমাদের এখানে বাজারে বিক্রি হয় না বা ওনারা কিনে না যে কারণে এগুলোকে এভাবে দাঁড় ভেঙ্গেই নিয়ে যাচ্ছে জাস্ট বাসায় নিয়ে যাবে খাওয়ার জন্য তো আমাদের জলটানা চলছে জলটানা প্রায় শেষের দিকে আর অল্প কিছু জাল বাকি আছে দেখা যাক যে পরিমাণ জাল বাকি আছে তাতে কি পরিমাণে মাছ হয় তবে আজকে মাছের ভাব দেখে মনে হচ্ছে খুব বেশি একটা মাছের দেখা পাবো না তবে কাঁকড়া যা পেয়েছি আলহামদুলিল্লাহ এখন বাজারে নিয়ে এগুলোর যথাযথ দাম পেলেই হলো এই যে আর একটা মাছ দেখা যাচ্ছে কি মাছ এটা আহা হা এটা হচ্ছে একটা স্যালমন মাছ বা তাইরে মাছ তো স্যালমন মাছ আসছে একটা ছোট সাইজ খুব বেশি বড় না খুবই ছোট সাইজ তবে জালে বেজে গেছেও এই দেখেন লাক্কো মাছ কইছে গা বড় লাক্কো আইছে একটা এই দেখছেন বড় লাক্কো অবলা করেন না এটা অবলা করেন না দামি লাখ লাখ টাকা হয় হাজার হাজার টাকা এই একশো দেখছেন কত বড় মাছ এই যে দেখেন মুক্তার আরো এক পিস ইলিশ মাছ দেখা যাচ্ছে এই যে ইলিশ মাছ এই মাছটা মনে হয় মারা গেছে দেখুন ইলিশ মাছ কিভাবে বেজে আছে তো জোয়ার এবং ভাটা দুই সময় দুই দিকে স্রোত থাকে তো যদি কোনো মাছ জোয়ারে এই জালে আটকে যায় বা বাজে তাহলে হচ্ছে ভাটার সময় আর সেই মাছ পাওয়া যায় না আবার যদি ভাটিতে কোনো মাছ আটকে যায় তাহলে জোয়ারের সময় কিন্তু সেই মাছ পাওয়া যায় না আর এই কারণে আমাদের জেলেদের হচ্ছে একদম টাইমলি যখন জোয়ার এবং ভাটার মধ্যে সময়টা থাকে ওই সময়টাই হচ্ছে জাল টানতে হয় যদি কোনোভাবে একটু সময়টা এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু আর মাছগুলো পায় না তারা এই মাছটা শুধু মারাই গেছে সেটা না একদম পচে গেছে মাছটা মনে হয় অনেক আগেই জালে আটকা পড়ছিল দর্শক আমাদের জলটানা একদম শেষের পর্যায়ে আর আজকে মাছ এবং কাঁকড়া সব মিলে যা আসছে সেগুলো নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে যদিও কাঁকড়াগুলোর দাম অনেক ছিল কিন্তু অধিকাংশ কাঁকড়াই হচ্ছে সফট শেল বা লুজ কাঁকড়া লুজ কাঁকড়াগুলো আর বিক্রি করা যাবে না তাছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলোকে বিক্রি করা যাবে হয়তো বা ওনারা আজকে যে এখানে আসছে মাছ ধরার জন্য তো এখানে আসতে ওনাদের যে পরিমাণ ডিজেল খরচ আছে সেই ডিজেল খরচটা উঠতে পারে কোনো মতে তো এগুলো নিয়েই আজকে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আর আজকের ভিডিওটি এখানেই শেষ হবে পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ